আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজ স্পেশাল একটা ভিডিও নিয়ে আসতেছি যে কিভাবে কফি বানাতে হয়। আমিও একসময় খুব নতুন ছিলাম, এখন আমি নিজের কফি নিজে বানায় খেতে পারি আলহামদুলিল্লাহ। আমার সাথে থাকেন, থ্যাংক ইউ। সম্মানিত দর্শক, এখানে দেখতে পাচ্ছেন যে বেসিক্যালি কফি বানাতে কি কি লাগে, আমরা কি কি দিয়ে কফি বানাই। ফার্স্ট অফ অল হচ্ছে এটা দিয়ে পানি গরম করব, তারপর হচ্ছে এটা হচ্ছে যে নেসক্যাফে কফি, আর অবভিয়াসলি দুধ লাগবে, এটা হচ্ছে দুধ, আর সুগার তো মাস্ট বি। আর যদি আজ যাদের চা বানাচ্ছি না, এটা এদিকে রেখে দিলাম। সো সম্মানিত দর্শক, সাথে থাকবেন। ফার্স্ট অফ অল আমি এইটাতে হিটারে পানি গরম দিচ্ছি, আমি যাতে একা খাবো, সো বেশি মনে লাগবে না। এখানে আমি পানি গরম দিচ্ছি, আমার কফি বানাতে যতটুকু লাগে। সো বন্ধুরা, সাথে থাকবেন, থ্যাংক ইউ। মেবি আমার পানি হয়ে যাচ্ছে, হয়তো বা 5 সেকেন্ড লাগতে পারে আমার পানি গরম করতে। আমার পানি ইনশাল্লাহ হয়ে গেছে। ফার্স্ট অফ অল আমি যেটা করতেছি, আমি যতটুক আমার দুধ লাগবে ঠিক ততটুক আমি দুধ দিচ্ছি। আমি একটু বেসিক্যালি দুধ বেশি খাই, ওকে। তারপর বন্ধুরা, এইটা হচ্ছে কফি। সো বন্ধুরা, কফি যত কমাই খাওয়া যা, ওকে, দ্যাট ইজ কফি। আই লাইক দিস কফি, মোস্ট ফেভারিট। বন্ধুরা, আফটার দ্যাট এটা হচ্ছে দিস ইজ সুগার। আমি সুগারটাও ইউজলি একটু বেশি খাই, ওকে। আমার পানি অলরেডি হট হয়ে গেছে। সো বন্ধুরা, আমি কতটুক পানি দিচ্ছি, ওকে, এনাফ। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এখন আমার কফিটাকে একটু মুভমেন্ট করতেছি। সো বন্ধুরা, সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এগেইন বলে দিচ্ছি যে বেসিক্যালি একটা কফি বানাতে কী কী লাগে, দুধ লাগবে, মাস্ট বি কফি লাগবে, তারপর সুগার লাগবে, ওকে। বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। পবিত্র জুম্মা মুবারক। আসসালামু আলাইকুম।